ডোরবেল বাজলো, বৃহস্পতিবারের ফুল দিতে এসছে। হট করে উঠতে গিয়ে মাথা যন্ত্রণা শুরু। এরকম দবদবানি মাথা যন্ত্রণা নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজকর্মগুলো করব কি করে? এখন তো ইন্দ্র বাড়ি ফেরার পথে ঠাকুর পুজোর ফুল নিয়ে আসে না, তাই সকালেই দিতে আসলো। এই ফুলের রংটা দেখেছেন কি মারাত্মক! গুড মর্নিং প্রভু। আমার প্রভু প্রত্যেক দিন এই গাছগুলোতে জল দেয় বলে গাছ তাজা আছে, গাছের ফুল চোখে দেখতে পাচ্ছি। শুধু এই গাছগুলো কেন, ওনার হাতে পায়ে ধরলে ছাদ বাগানেও দুই বেলা জল দিয়ে আসবে। শুধু রিকোয়েস্ট করতে হবে, তাই না প্রভু? প্রভু গুড মর্নিং। আমার যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, জানি না, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি সকাল সকাল। হ্যাঁ, তুমি যেটা এনে দিয়েছো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 9:30 ঘরে। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন জানলার বাইরে চোখ রাখলাম, মনে হলো আকাশটা ঘুমট করে রয়েছে। বৃষ্টি না আসলেও আজ মেঘলা মেঘলাই থাকবে। ও মা, এটা আকাশের দোষ না, আমি অন্য দিনের তুলনায় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাই সকালটাকে সকাল বলে দেখেছি। এখন দেখুন গনগনে রোদ উঠল, কিছুক্ষণ আগের কথা পুরো মিথ্যা করে দিল। আজকে স্নানের সময় মাম্মা আর্থের যে সাবানটা সেটা ইউজ করলাম, এত ভালো! গরমে যখন ঘেমে নিয়ে যাবেন এই মামা আর্থের সাবানটা ইউজ করলে অনেকটা ফ্রেশ বলে মনে হবে। চলুন, আমার প্রভু চলে এসছে, সঙ্গে ছেলেটাকেও নিয়ে আসলো। এই ছেলেটা সঙ্গে থাকলে না পুজোতে ভক্তি কম, ভয় আসে বেশি। ঠাকুরের পায়ে ফুল, এইবারে ঘেউ ঘেউ দেখুন, ঠাকুরের পায়ে ফুল না, ঠাকুরের ভোগের কলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে পালাবে। এই তো প্রভু স্নান করে আসুক, দুজনে একসঙ্গে ঠাকুর পুজো দিতে বসবো। কালকে বিকেলেই তো বলতে পারতে যে মামন আমি এই ঠাকুরের বাসন মাজতে পারবো না, তুমি একটু মেজে ঘষে নিও। সকালে স্নান করে এসে যদি বাসনপত্র মেজে ঘষে ঠাকুর পুজোয় বসতে হয় ভাল লাগে না। চলুন, আর কি করব, কার উপরেই বা চেঁচাবো? যার উপরে চেঁচাচ্ছি সে পাত্তাই দিচ্ছে না। আর ওই দেখুন আমার বাড়ির সামনের কৃষ্ণচূড়া গাছটা, এখন ফুলের সংখ্যা কমে এসছে তবুও যেন অপূর্ব। আপনাদের যদি আমার বাড়ির সামনে টেনে এনে দেখাতে পারতাম, দেখুন বন্ধু কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য, তাহলে মন থেকে শান্তি পেতাম। আগে জানো ইন্দ্র, আমাদের কলেজে SFI রুমের সামনে একখানা কৃষ্ণচূড়ার গাছ ছিল। বৃহস্পতিবারের বাসন বলতে এই কটাই, যেটা প্রভু বুধবার দিন রাতে মেজে ঘষে উপর দিয়ে রাখে, আমি বৃহস্পতিবার দিন সকাল সকাল পুজোটা দিয়ে ফেলতে পারি। কাল রাতে সেটা করেনি, আমাকে করে ফেলতে হলো। আর বাদ বাকি যে ঠাকুরের বাসন কোসনগুলো দেখছেন, এগুলো শুক্রবার কিংবা শনিবার দিন আমি মেজে ঘষে পরিষ্কার করি, এমনকি ঠাকুর ঘরটাও ডিপ ক্লিন করি। বৃহস্পতিবার দিন এত সকাল সকাল এত কাজকর্ম সেরে আর ঠাকুর পুজোতে বসা যায় না। ফুলের দোকানের লোকেরা ফুল রাখার কায়দা জানে, এই ফুলটাই যদি রাতের দিকে এনে রাখতাম না ফুলের গায়ে পচন লেগে যেত। দেখুন এখন সকাল সকাল ফুলটা আসে বলে টাটকা তাজা পাওয়া যায়। এই একটা দিন প্লাস্টিকের বাইরে থাকবে, পুরো শুকিয়ে কাঠ, ফুলকে আর ফুল বলে চেনা যাবে না। কি গরম ছেড়েছে গো বাবা! 9:30-10 সময় ঠাকুর ঘরে বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে, এত গুমোট গরম লাগছে, ঘেমে নেই অস্থির, ভক্ত তো অজ্ঞান হয়ে যাবে গো ঠাকুর। গরমটা একটু কমাও, নিজেও বাঁচো আমাদেরও বাঁচাও। কোন পাপের ফল যে তুমি দিচ্ছ এবছর এত গরম দিয়ে, সে একমাত্র তুমি জানো। চারিদিকে মানুষ পশু পাখি হাহাকার করছে, গাছপালা অর্ধেক মরে গেছে, এরপরে আর পুজোর ফুল জোটাতে পারবো না, গাছের যা হাল করে দিচ্ছ। এমন একটু বৃষ্টির দরকার, তাই না বন্ধু? সবাই মিলে প্রার্থনা করুন
যেন একটু বৃষ্টি হয়, নাহলে চাষবাসের অবস্থাও খারাপ হয়ে যাবে। সবজির দাম হুড় হুড় করে বাড়ছে, আরো বাড়বে, মানুষ না খেয়ে মরবে, এরকম পরিস্থিতি। কিন্তু বৃষ্টিটা হয়ে গেলে সব শান্তি। আরে প্রভু, ছোকরা মোকরা দিচ্ছ কেন এত সকাল সকাল? এত ধোয়া চোখে গেলে না? ঠাকুরের ভোগের কলাটা ঠাকুরের বাটাতে দেওয়ার আগেই তুলে নিয়ে চলে আসলো ঝুড়ি থেকে। এই কি অনাচারী ছেলে রে ভাই! ঠাকুর আজ বাতাসা খাবে। গোপালকে মালা পরাতে যাব, দেখি মালাটা পুট করে ছিঁড়ে গেল। এত ফুল মালার তালে তালে গোপালের গলার মালাটা ছিঁড়ে গেছে, তাই পরাতে পারলাম না। ঠাকুর চাইছে না এই গরমে ওনার গলায় মালা দিই। দেখুন না, মাথার ভেতর থেকে এমন ঘাম ঝরছে, যেটুকু সিঁদুর পরে এসেছিলাম সেটুকু গলে কপাল বেয়ে চোখে আসছে। মনে হয় কেউ মাথাটা ফাটিয়ে দিল। ইন্দ্র বলছে ঠাকুরের কলাটা নিয়ে তো দৌড় লাগাই, পুরোপুরি তো খেলি না, খাবে কি করে? ফুলের দোকান থেকে ফল আনলে সেটা কাঁচাই হয়। আয় রে আয়। এ বাবা, ওই দেখুন ঝুড়িটাও নিয়ে নিল। আজকে খুব তাড়না করছে, খুব তাড়না করছে। চলুন, আমি আমার পুজোটা সেরে নিয়েছি, ইন্দ্র পরেরটুকু করুক, থাকা যাচ্ছে না ঠাকুর ঘরে বেশিক্ষণ। তোমাকে ডাকি, চল নিচের ঘরে চল। এ বাবা, ঠাকুর ঘরের প্লাস্টিকের ঝুড়িটাও নিয়ে চলে আসলো, এটা আমার শাশুড়ি মা দিয়েছে। একটা বিস্কুট নেই ঘরে, দেখ তুই কি অনাচার করছে আজকে। ঝুড়িটা ধুয়ে আবার ঠাকুর ঘরে নেব। তাড়াহুড়োতে ইন্দ্রকে আর কি খাবার বানিয়ে দেবো, গতকালকের ভাত ছিল ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। এবারে অনেকেই বলবেন বৃহস্পতিবার দিন কেন ভাত ভাজছো, কি করব বন্ধু? বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কথা চিন্তা করে যদি আমার প্রভু না খেয়ে বেরিয়ে যান, সারাদিন মুখ কালো করে বসে থাকবো। তাই যেটা সহজে রান্না করা যাবে, যেটা তার খেতে পছন্দ হবে, সেটাই বানিয়ে দিচ্ছি। নিন প্রভু, এখানে রাখলাম। হ্যাঁ হয়ে গেছে। প্রভুকে ছাতু গুলে হাতে ধরিয়ে দিয়েছি, খেয়ে দিনটা শুরু করুক। আর দেখুন, এবছর গরমে বোতল ভরতে ভরতে পাগল হয়ে যাচ্ছি, খিটখিটে হয়ে যাচ্ছি। তাই ভাবছি কয়েকটা বোতল ওদের না জানিয়ে তুলে রেখে দিই। তিনখানা প্লাস্টিকের বোতল থাকলেই হবে, যত বোতল তত গড়াগড়ি। এই ভরছি এই খালি, এই ভরছি এই খালি। এবছরে ঠান্ডা জল খাওয়ার কি চোট! আমার পুপুটা ঠান্ডা জল খায় না কোনো দিন। এবছরে ঠান্ডা জল ছাড়া নাকি তার গলা দিয়ে নামবেই না, বোঝেন খেলা। আজকে ফুলকপি রান্না করব, ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে। ইন্দ্র ফুলকপি দেখেই চমকে উঠেছে, এই গরমে ফুলকপি আমি কেন খাবে না? বলছে না, আমি আনলে তো যুদ্ধ লেগে যেত, তুমি এনেছো সব মাফ। কালকে ফুলকপিটা দেখে বেশ লোভ হলো জানেন। আর এখন একটু দাম দিয়ে কিনতে হবে তো, ফুলকপির স্বাদ অনবদ্য। যখন শীতকালে গরুতে খাবে তখন ফুলকপি দেখলেই মাথা গরম। সকাল থেকে মাথার মধ্যে যে দবদবানি ব্যথাটা শুরু হয়েছিল সেটা এখন কমলো। প্রত্যেক দিন নিয়ম করে চশমাটা এক ঘন্টা দেড় ঘন্টার জন্য চোখে দিতেই হবে। ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম, চলো চোখের ডাক্তারের কাছে যাই। কবে যাবে বলো, আমি তোমার জবে সবাই হবে, তোমাকে ছাড়া তো আমি আর ডাক্তারখানায় যাবো না। ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা, এনো মা। অতি জিনিসেই ক্ষতি, বুঝেছিস?
বোতল অতিরিক্ত হয়ে গেছিল, সংসারে ক্ষতির কারণ। মেজাজ গরম হয়ে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বোতলে হোঁচট খেয়ে পড়ে যাব এরকম মনে হচ্ছে। চলুন বন্ধু, এই সম্পত্তি কোথায় রাখি সেই ঠিকানাটাও আপনাদের দেখাই। এই দেখুন, প্রত্যেকটা ঘরের মাথায় মাথায় একটা করে বাঁক। কুসুমকে আর বের করতে হবে না, কুসুমকে ছিঁড়ে ঘুরে তুলে বের করে দেবে। এই হ্যান্ডেলের উপরে পা দে, চেয়ারের হ্যান্ডেলে পা দে না। আমি যদি এরকম ভাবে পারি উঠাতে? পারবি না তো, আমি তো জানি তোর হাইট কতটা। এ ওকে দিস না বাবা, এটা আমার পাইলটের, রেখে দে রেখে দে রেখে দাও রেখে দে। পাইলটের কাঁথা, পাইলটের দুই একটা খেলনা যত্ন সহকারে রেখেছি। আর এই মেয়েটার সঙ্গে প্রত্যেক দিন গল্প করতে গিয়ে আমার কাজে কর্মে লেট। এখন অনেক ইউনিভার্সিটি থেকে ফোন করছে, তারপরেই কুকুর শুরু হচ্ছে। ও মা, কোথায় ভর্তি হব? ও মা, যাতায়াত কি করে করব? মাধ্যমিকের পরেও এত চিন্তা ভাবনা হয়নি। জানি ভালো রেজাল্ট করলে যে স্কুলে পড়ে সেই স্কুলের ইলেভেনে ভর্তি হবে, ইলেভেন টুয়েলভ পাস করে নিতে পারলেই ব্যাস। ও মা, এখন দেখি যেই বিষয় নিয়ে পড়বে সেই বিষয়ের অভিজ্ঞ মানুষের পরামর্শ না থাকলে ছেলেপুলেরা পুরো ঘেটে যাবে। আমাদের সময়ে পড়াশোনার এত অপশান ছিল না, থাকলেও মা বাবার পয়সা কড়ির অভাবের জন্য এই সমস্ত অপশান নিয়ে ভেবেও দেখিনি। তবে এখনকার বাচ্চাদের একটু ভালোভাবে পড়াতে না পারলে আগামী দিন অন্ধকার। এমনি চাকরির অবস্থা খুব খারাপ, তাই না? তার উপরে পড়াশোনায় কার্পণ্য করলে আগে পিছে আর কিছুই দেখা যাবে না, সেটাই বলছে। চলো মা, কালকে আমি তুমি বাবাই কলেজটা একটু দেখে আসি। আর যেই কলেজে ভর্তি হবে সেখানে খেলার জন্য অনেক ছুট রয়েছে, কারণ শুধু পড়াশোনা করলে তো হবে না। রাইফেল শুটিংটা পুকুর কাছে একটা স্বপ্নের মতন, সেই স্বপ্নটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিই। চলুন বন্ধু, এখন তো রাজনৈতিক নেতারা রবীন্দ্রসঙ্গীতকে সাহারা বানিয়েছে। আমাদের এলাকায় কোন কোনায় মঞ্চ বানিয়ে বক্তৃতা শুরু হবে সেটা একবার দেখে আসি। রবীন্দ্রসঙ্গীত চালু হয়ে গেছে, কোথায় বলুন তো? এই তো আমার বাড়ির উল্টো দিকে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে মঞ্চ বানানো হয়ে গেছে। দেখ, ছুটতে ছুটতে আসলাম, দেখি তো মঞ্চটা কত বড় হয়েছে, সিপিএম এর মঞ্চ। চলো চলো বাবা, চলো চলো চলো। ওরে বাপ রে, শিগগিরি চ। বাজে মা দল নিম্নে উতলা ধরণী দল, স্বর্ণ দল চল রে চল রে চল 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 চল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। আজকে গুছিয়ে ফেলতে না পারলে ইন্দ্র এসে ডাক নেবে। ইন্দ্রর ডাকের আগে কাজকর্ম সেরে ফেলা দরকার। তেল আর লবণের প্যাকেট এই বালতির মধ্যে রাখি, ফেটে ফুটে গেলেও না এর মধ্যে থাকবে, এদিক ওদিকে ছড়ানোর ভয় নেই। আর একটা লবণের প্যাকেট আনতে বলেছিলাম, এই যে চলে। আর এই হলো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার হয়। এই প্যাকেটগুলো কৌটোর মধ্যে রাখি, ফুরিয়ে গেলে বুঝতে পারবো। দুটো বিরিয়ানির মশলা আনিয়েছি, অনেক দিন ঘরে বিরিয়ানি বানাই না গো বন্ধু। সেদিন মা সূর্য এসেছিল, ভাবলাম রবিবারে যদি ওরা থাকে তাহলে আমাদের জন্য বিরিয়ানি বানাবো আর মায়ের জন্য মাছ করব। মা তো মাংস খায় না, এখন পেঁয়াজ রসুনও ছেড়ে দিয়েছে। এই হলো চার মগজ, পোস্ত বাটার তরকারির মধ্যে এক চামচ চার মগজ ফেলে দিলে বেশ আঠা আঠা হয়, পোস্তটাও কম লাগে। দামি জিনিস, কীভাবে অল্প খরচা করব তার আইডিয়া। এখানে পাঁচ ফোড়ন কালো জিরা। চাল ডাল অনেক দিন ভালো রাখতে গেলে গোটা শুকনো লঙ্কা এর মধ্যে দিতেই হবে, নাহলে ছাতকুড়া লেগে যাবে, চালে পোকা হয়ে যাবে।
এই তো বন্ধু আমার রান্না বান্না কমপ্লিট, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, একটু গামাকা করেই নামালাম, শুকনো শুকনোই খাবে আজ। আর এখানে পটল পোস্ত, ওই মিটিং মিছিল দেখতে গিয়ে পটলের গা পুড়ে গেছে, ইন্দ্র আসলে বলবো, আমার দোষ না মিটিং মিছিলের দোষ। এখন ঘড়ির কাটা পাক্কা দুটোর ঘরে, ফড়িংকেও খেতে দিতে দেরি হয়ে গেল। আজকে গরমের চোটে চুলটাকে টেনে হিঁচড়ে এইভাবে বেঁধেছি, প্রত্যেকটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যথা হয়ে পড়েছে। এখন চুলটা ছাড়বো, গরমের জ্বালায় চুল তো ছাড়তেও পারি না, ঘেটির ওপরে একটা চুল পড়লেই যেন কেমন অস্থির অস্থির লাগে, মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কি রোদ উঠেছে বন্ধু, ইন্দ্র বেরোনোর সময় বলে গেল ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। কিসের বৃষ্টি, খাকা পড়া রোদ, চলো না একটু পরে খাবো, এখনো সেই চরম গরম খিদাটা পাইনি, গরমের জন্য খিদাটা ঠিক অনুভব করতে পারছি না। নাহলে সেই সকালবেলায় চার মুড়ি দিয়ে দিন শুরু করেছি, দুটো পর্যন্ত পেটে থাকে, আবার বেশি খিদা না পেলে খাওয়ারের স্বাদ পাই না। চলো না পুবু কি করছে দেখে আসি। ওর খাওয়া হয়ে গেছে তো আর কি করবে, হ্যালো বন্ধুরা। শীত গ্রীষ্ম বর্ষা বারোটা মাস স্নানের সময় সাবান ব্যবহার করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এখন অধিকাংশ সাবানে এত বেশি কেমিক্যাল ব্যবহার করা হয় যে ত্বককে বাঁচানোর জন্য সাবানকে আমরা সাইডে রেখে দিয়েছি। তবে আর চিন্তা নেই, মামার্থ আমাদের জন্য নিয়ে চলে এসেছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি দুই ধরনের সাবান। প্রথমটি হলো মামার্থ ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ, যার মধ্যে রয়েছে ভিটামিন সি ও হানির গুণাগুণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের স্কিন কেয়ারের জন্য হানি আর ভিটামিন সি কতটা প্রয়োজন। আর দ্বিতীয়টি হলো মামার্থ উপটান ময়শ্চারাইজিং লোশন সোপ, যার মধ্যে রয়েছে টার্মারিক ও স্যান্ডেলউড। আমাদের স্কিনের জন্য স্যান্ডেলউড আর টার্মারিক হলো রামবান। মামাআর্থ হলো একটি ভারতীয় ব্র্যান্ড, মামাআর্থের যে কোনো প্রোডাক্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই বলে যে কোনো ধরনের ত্বক ও চুলের জন্যই উপযোগী। মামাআর্থের প্রোডাক্ট আমরা পারচেস করতে পারবো নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, purple.com থেকে, এছাড়া অফলাইনে কেনার সুযোগ তো রয়েছেই। তাছাড়া মামাআর্থের ওয়েবসাইট থেকেও আমরা মামাআর্থের প্রোডাক্ট পারচেস করতে পারি। আর আপনারা যদি আমার এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে। গতকাল আমাদের এলাকায় যে রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়েছিল সেখানে ওই 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত নেতামন্ত্রীদের বক্তৃতা চলেছে, সেই বক্তৃতার আওয়াজে আমার মাথা ফেটে ঘিলু বেরিয়ে যায় যায় অবস্থা। 9টার পরে পুপুর অনলাইন ক্লাস শুরু হলো, ওর ক্লাস শেষ হতে না হতে ইন্দ্র বাড়িতে আসলো, তারপরে এখন ঘরে যেই আলোচনা সর্বক্ষণ হচ্ছে সেই আলোচনা শুরু হয়ে গেছে। আপনাদের টাটা বাই বাই কিছুই বলতে পারিনি, আর কাল সকালটাই শুরু হয়েছে মাথা যন্ত্রণা দিয়ে। আমার হালকা যত্নে এরা কী সুন্দর সাড়া দিচ্ছে, দেখুন রংটা কি সুন্দর। এই গাছে পাঁচ পাপড়ির যে পদ্মটা হয় সেটার মতো দেখতে অনেকটা। আজকে এই গাছেই ফুল ফুটেছে। তো চলুন বন্ধুরা, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, টাটা, খুব ভালো থাকবেন। আমি এসেছি, আমার পেছন পেছন ফড়িংও এসেছিল, ওর কাজকর্ম মিটে গেছে পালালো 8:30 সময়। কী যে রোদ আর কী একটা গরম লাগছে বলে বোঝাতে পারবো না।